Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Asha kori shobai bhalo acho. Amiyo alhamdulillah bhalo achi. Amra ajke porchi hocche paribarik bipojoy. Amader adhyay hocche shoptom paribarik bipojoy. Koto par? Par hocche 3. Dekho, tomader boi ekটু lokkho korba. Shishu ki jonmogrohoner por shishu ke lalon palon kora hoy. শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব কার থাকে পরিবার শিশু জন্মগ্রহণের পর থেকে তার লালন পালন এবং তাকে শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্বই থাকে পরিবারের একটি শিশু জন্মগ্রহণ করে এবং তা ধীরে ধীরে বড় হয়ে উপার্জন করতে শেখে এই দীর্ঘ সময়ে পরিবারের বিভিন্ন ধরনের কি হয় বিপর্যয়ের মধ্যে পড়তে হয় পরিবারকে এই বিপর্যয়ের নানা কারণ থাকতে পারে কি বললাম একটি শিশু যখন জন্মগ্রহণ করে ধীরে ধীরে বড় হয় সে উপার্জন করতে শেখে কিন্তু তার এই যে বড় হয় ধীরে ধীরে যে বড় হয় তার মধ্যে একটা দীর্ঘ সময় থাকে আর এই দীর্ঘ সময়ে পরিবার বিভিন্ন ধরনের বিপর্যয়ের মধ্যে পড়ে এই বিপর্যয়গুলো কি কি সেটা হচ্ছে দেখো আমাদের বই কি আছে পারিবারিক বিপর্যয়ের কারণগুলোর মধ্যে আছে বাবা মা কিংবা অসুস্থতা বাবা কিংবা মায়ের অসুস্থতা মৃত্যুজনিত শূন্যতা বাবা মায়ের পৃথক অবস্থান কিংবা বিবাহ বিচ্ছেদ এছাড়াও আছে বাবা মায়ের সার্বক্ষণিক ঝগড়া যদি বাবা মায়ের সার্বক্ষণিক ঝগড়া করে তাহলে শিশুর উপর ইফেক্ট করবে মতের অভাব পরস্পরের সাংস্কৃতিক অভাব পরিবারের বাবার অনুপস্থিতি বা চাকরি চলে যাওয়া ব্যবসায়িক ক্ষতি হওয়া মায়ের দৈহিক নির্যাতন এগুলো পারিবারিক বিপর্যয়ের মধ্যে পড়ে পারিবারিক বিপর্যয় যে ধরনের হোক না কেন তা পরিবারের সদস্যদের জন্য কিন্তু কষ্ট দেয় আর একটা শিশুর জন্য তো অবশ্যই তার বিকাশে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় দেখো আমি এখন নিচ্ছি পারিবারিক বিপর্যয়ের কারণ পারিবারিক বিপর্যয়ের কারণ আমি তিনটা মেন কারণ লিখার চেষ্টা করব অনেকগুলো কারণ আমরা করলাম তার মধ্যে এক নম্বর করি পারিবারিক বিপর্যয়ের কারণ বাবা অথবা মায়ের মৃত্যু বাবা অথবা মায়ের মৃত্যু দেখো তাহলে পারিবারিক বিপর্যয়ের যে কারণগুলো তার মধ্যে এক নম্বর আমরা লিখে ফেললাম বাবা অথবা মায়ের মৃত্যু পরিবারে বাবা কিংবা মায়ের মৃত্যুতে পরিবারের শিশুটি বড় ধরনের একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যায় শিশুটা সাধারণত পরিবারে বাবা উপার্জন করে এখানে বাবার মৃত্যুতে পরিবারের মধ্যে আর্থিক সংকট বেশি দেখা দেয় পরিবারে বিভিন্ন বয়সে শিশু থাকলে তাদের ভরণ পোষণ লেখাপড়ার খরচ করা কঠিন হয়ে পড়ে মায়ের মৃত্যুতে সন্তানেরা দিশাহারা হয় তাদের দেখাশোনা যত্ন পরিচর্যা অবহেলা বাবা কিংবা মা যেই হোক না কেন তার মৃত্যু সন্তানকে কি করে স্নেহবঞ্চিত করে তাহলে বাবা মায়ের মৃত্যুর কি প্রভাব পড়ে বাবা মায়ের মৃত্যু হচ্ছে শিশুর উপর বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি করে যেহেতু বাবা উপার্জন করে তাই পরিবার বাবা যদি না থাকে পরিবারে আর্থিক সংকট বেশি দেখা দেয় আর মা যদি না থাকে সন্তানের জন্য মায়ের অবস্থান কিন্তু সবচেয়ে বেশি মায়ের গুরুত্বটা মা যদি না থাকে তাহলে সন্তান দিশাহারা হয়ে পড়বে তার যত্ন পরিচর্যা অবহেলিত হবে তাহলে বাবা কিংবা মা যে যাই মৃত্যু হোক না কেন দুই দিক দিয়েই কিন্তু একটা শিশুর জন্য স্নেহবঞ্চিত অবস্থায় পড়ে যাচ্ছে শিশুটা তারপরে দেখো দুই নাম্বার বাবা মায়ের গুরুতর অসুস্থতা বাবা অথবা মায়ের গুরুতর গুরুতর অসুস্থতা পরিবারে মা বাবার হঠাৎ কোনো গুরুতর অসুস্থতা ধরা পড়লে
পরিবারের উপর বিপর্যয় নেমে আসে। যেমন ধরো হঠাৎ করে শুনলো যে বাবা ক্যান্সার দ্বারা আক্রান্ত বা মা কিডনির সমস্যা, এরকম যদি কোনো অসুস্থতা ধরা পড়ে তাহলে সেই পরিবারের জন্য তো অবশ্যই বিপর্যয়ের একটা কারণ। তাহলে বিপর্যয় সেই পরিবারে অবশ্যই নেমে আসবে, যারই অসুখ হোক না কেন। মা কিংবা বাবার দীর্ঘ অসুস্থতা পরিবারের জন্য সংকট সৃষ্টি করে। হঠাৎ কোনো গুরুতর অসুস্থতা বা দীর্ঘদিনের অসুস্থতার পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। যখন দীর্ঘদিন ধরে অসুস্থতায় পড়ে তখন পরিবারের জন্য কিন্তু আর্থিক সংকট অবশ্যই দেখা দেয়। এছাড়া মা বাবার সুস্থ সঙ্গ থেকে শিশুরা বঞ্চিত হয়। যখন বাবা মা অসুস্থ থাকে তখন শিশু তার হচ্ছে সময়টা বাবা মার সাথে কিন্তু কাটাতে পারছে না। মা বাবার অসুস্থতায় তার মা বাবাকে হারানোর ভয় থাকে। যেহেতু বাচ্চা জানতে পারে বাবা মা অসুস্থ, তার মধ্যে একটা ভয় কাজ করে যে বাবা মাকে সে হারাতে পারে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে। মা বাবা ছাড়াও পরিবারের যে কোনো সদস্যদের গুরুতর অসুস্থতা পারিবারিক বিপর্যয় সৃষ্টি করে। তাহলে বাবা অথবা মা যে অসুস্থ হোক না কেন শিশুর উপর একটা খারাপ প্রভাব পড়ছে, তার মধ্যে একটা বিপর্যয় নেমে আসছে। কি বিপর্যয়? পারিবারিক বিপর্যয়। তিন নম্বরে আমরা দেখব পরিবারে ভাঙন। তিন নম্বর হচ্ছে পরিবারে ভাঙন।
দেখো আমরা কিন্তু এদিক লিখে ফেলেছি পরিবারের আর্থিক সমস্যায় কিশোর শিশুর ভূমিকা পরিবার যখন আর্থিক সমস্যায় পড়ে তখন কিশোর শিশুরা কিভাবে তার পাশে থেকে পরিবারকে ত্যাগ করতে পারে সেরকম কয়েকটি পয়েন্ট আছে আমাদের বই সেই পয়েন্টগুলো আমি বলছি তোমরা একটু দেখে নেবে দেখো একটা কিশোর শিশু কিভাবে তার পরিবারকে আর্থিক সংকটে সাহায্য করতে পারে আর্থিক আয় বাড়ানোর চেষ্টা করবে কি আর্থিক আয় বাড়ানোর চেষ্টা করবে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানো সে কি করবে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাবে পারিবারিক বিভিন্ন কাজে অংশ নিয়ে ব্যয় কমানো যেমন গৃহকর্মীর কাজ নিজেরা করা ছোট ভাই অথবা বোনের বিভিন্ন যত্ন ও পরিচর্যার দায়িত্ব নেওয়া তাদেরকে পর্যাপ্ত আদর স্নেহ করা এবং তারা নিজেদেরকে যেন স্নেহবঞ্চিত না মনে করে সেদিকে লক্ষ্য রাখা ছোট ভাই বোনের সাথে অধিক সময় কাটানো অসুবিধা কষ্ট দুঃখ পরস্পরের সাথে ভাগাভাগি করা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা সমস্যা সমাধানের জন্য দ্বিগুণ পরিশ্রম করা মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করা পরিস্থিতির ইতিবাচক দিক খুঁজে নেওয়া ভবিষ্যতে পেশার জন্য নিজেকে প্রস্তুত করা এভাবে একটা হচ্ছে কিশোর বয়সী শিশু তার পরিবারের আর্থিক সময়ে পাশে থাকতে পারে এবং পরিবারকে হেল্প করতে পারে আমাদেরও এরকম যে কোনো পরিস্থিতিতে অনেক সময় পড়তে হতে পারে আমরা সবসময় মানসিকভাবে চেষ্টাই থাকব যেন আমি আমার পরিবারকে সুস্থ থাকতে হেল্প করতে সবসময় প্রস্তুত থাকি তোমরা এখন নাইনে পড়ো যথেষ্ট পরিমাণে বড় হয়েছো বোঝার জন্য ফ্যামিলির যে কোনো সমস্যায় আমরা কী করবো চেষ্টাই থাকব যেন আমার দ্বারা আমার পরিবারের কোনো ক্ষতি না হয় বা আমি আমার পরিবারকে যে কোনো সমস্যার জন্য হেল্প করতে পারি আশা করব যে তোমরা সবাই ভালো থাকবে এই শুভকামনায় শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম